জয়দেবপুরের রথমেলা। গাজীপুরের অন্যতম একটা জায়গার নাম হচ্ছে যে জয়দেবপুর। অ্যান্ড জয়দেব ছিলেন একজন মধ্যযুগীয় অত্যন্ত প্রসিদ্ধ কবি। এছাড়াও জয়দেব লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম ছিলেন। রথমেলা, অ্যাকচুয়ালি তোমাদের রথমেলা জানার আগে তোমাদেরকে জানতে হবে রথযাত্রা সম্বন্ধে। রথযাত্রা উপলক্ষেই দেশে বিভিন্ন জায়গায় রথমেলার আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য জগন্নাথদেবের একটা প্রধান অনুষ্ঠান হচ্ছে যে রথযাত্রা। তো এটা যদিও রথযাত্রা না, রথযাত্রার সময় মূলত তিনটা রথ ইউজ করা হয়। তার ভিতরে একটা রথ এখানে আছে, একটা সিম্বল দেওয়া আছে রথের। অ্যান্ড এই টাইপের আরও দুইটা রথ আছে, যেই টোটাল তিনটা রথ দিয়ে অ্যাকচুয়ালি এই যাত্রাটা শুরু করা হয়। মূলত এই তিনটা রথ দিয়ে জগন্নাথ দেন ওর দাদা অ্যান্ড ওর বোন মূলত মাসির বাসা যেত। তো যদিও আমার টোটাল হিস্ট্রিটা তখন ভালো করে জানা নেই, তাও আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে তারা জাস্ট এই তিনটা রথ দিয়ে তাদের মাসির বাসা যেত অ্যান্ড সেখানে অনলি সাত দিন স্টে করতো, দেন তারা আবার সেখান থেকে ব্যাক করতো। সো তারা যে এখানে হ্রদে করে একটা একটা যাত্রা, আই মিন একটা অনেক বড় একটা মিছিলের মাধ্যমে তাদের মাসির বাসায় যেত, সেই যাত্রাটাকে বলা হয় যে সোজা হ্রদ। অ্যান্ড তারা যে তাদের মাসির বাসায় সাত দিন স্টে করে দেন আবার ব্যাক করতো, সেটাকে বলা হয় উল্টা হ্রদ। এই হ্রদ মেলাটা হচ্ছে যে এখানে অনেক আগের একটা ঐতিহ্য। সো দ্যাটস ওয়াই এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় অ্যান্ড ঘুরে দেখবো, দ্যাটস দ্য মেইন রিজন। সো চলো। এখানে যেই পরিমাণে নয়েস, অ্যাকচুয়ালি আমার ভয়েস শুনতে শোনা কি আমি শিওর না। এখানে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে একটা প্লেস পাইছি যে এখানে তুমি কতটুকু পর্যন্ত ওয়েট লিফটিং করতে পারো সেটা তুমি ট্রাই করতে পারবা এখানে একটা ইয়ার মাধ্যমে, লাইক একটা মেশিনের মতো আছে। সো আমরা এখন ট্রাই করছি, দেখি অ্যাকচুয়ালি কত মানে কত কেজি পর্যন্ত আমি ওয়েট উঠাইতে পারি। দেখছো তোমার ভাই 114 কেজি পর্যন্ত ওয়েট লিফটিং করতে পারছে। সো গাইজ, অ্যাকচুয়ালি রথমেলায় বিভিন্ন টাইপের দোকান রয়েছে। সো তোমাদেরকে এখানকার দোকান সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। তো এছাড়া এখানে রথমেলার ঐতিহ্যবাহী কিছু খাবার আছে, যেমন এখানে মিষ্টি, দেন জিলেপি, দেন আঙ্গুলি, দেন আরও অনেক টাইপের খাবার আছে। মামা আঙ্গুলি কত করে? আর মিষ্টি এটা মানে মেইন ঝামেলা হচ্ছে যে ক্রাউড বেশি, প্রচুর পরিমাণে মানুষ, লাইক এখানে এসে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বাট একটু মুড খারাপ ছিল, জাস্ট মুডটা ফ্রি করতে আসছি এখানে। তো এই ছিল মোটামুটি আজকে টোটাল রথমেলাটা। সো আমার এক্সপেকটেশন ছিল আরও আরও বড়ো কিছু, লাইক আরও অনেক কিছু থাকবে এখানে। অ্যান্ড এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক ঘাটতি আছে, কজ পুরো মেলার মাঝখান দিয়ে রিক্সা রিক্সা চলে যাচ্ছে। অ্যান্ড ইউটিউবে এখন অ্যাক্টিভ হতে পারতেছি না কিছু ঝামেলার কারণে, এর জন্য পেজেই বেশিরভাগ ভিডিও আপলোড করা হচ্ছে। সো খুব সুন চ্যানেলে ভিডিও আসতেছে, সো স্টে উইথ মাই চ্যানেল and stay with my official Facebook page. So that's it, take care, Allah Hafiz.